وعليكم السلام ورحمة الله। এক বোনের প্রশ্ন, হজ করার শুরুতে যে উমরা করতে হয় তখন পুরুষদের চুল কাটার জন্য পুরো মাথার চুল ছোট ছোট করে কাটতে হবে নাকি অল্প অল্প জায়গা থেকে কেটে ফেলতে হবে, কারণ 4-5 দিন পরে আবার বড় হজের কার্যক্রম শুরু হবে। যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেহেতু উমরা করার পর হজ পালন করবেন, এক্ষেত্রে যেটা উত্তম হবে সেটা হচ্ছে যে উমরার সময় চুল ছোট ছোট করবে, মানে পুরো মাথা থেকে, কিছু কিছু জায়গা থেকে করবে এমনটা নয়, পুরো মাথা থেকে চুল ছোট ছোট করবে, এটা উমরার সময়ে। আর হজের সময় যখন চুল কাটার বিষয় তখন ওটা চুল মুন্ডন করবে, মানে গোটায় নাড়া করবে, এটাই হচ্ছে সঠিক নিয়ম এবং উত্তম। আর যদি শুধুমাত্র হজ করে বা শুধুমাত্র উমরা করে তখন চুল ছোট ছোট করার চাইতে চুল একেবারে মুন্ডন করা, নাড়া করে ফেলা, এটাই হচ্ছে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা চুল মুন্ডন করবে ওই সময় তাদের জন্য 3 বার তিনি আল্লাহর কাছে রহমত প্রার্থনা করেছেন, আর যারা চুল ছোট করবে তাদের জন্য 1 বার। তাহলে যদি আপনি শুধু একটাই করেন, শুধু উমরা বা শুধু হজ, তাহলে এক্ষেত্রে আপনি চুল মুন্ডন করে ফেলবেন যিনি পুরুষ। আর যদি উমরা হজ একসাথে করেন তাহলে উমরাতে চুল ছোট ছোট করবেন পুরো মাথা থেকে, আর হজে গিয়ে গোটা মাথাটাকে মুন্ডন করবেন, এটা পুরুষদের জন্য। আর নারীদের ক্ষেত্রে তারা চুল 1 ইঞ্চি বা তার চাইতে কিছু কম চুল ছোট করবেন, কেটে দিবেন, এটাই যথেষ্ট, তাদেরকে মাথা মুন্ডন করতে হবে এরকম কোনো বিধান নেই। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।